ন্যাশনাল বুক ট্রস্ট পুস্তক উন্মোচন করেছেন কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কেন্দ্র শিক্ষা মন্ত্রণালয়ের ক্রিয়েটিং ইন্টেলেকচুয়ালস হেরিটেজ কার্যক্রমে ন্যাশনাল বুক ট্রস্ট পক্ষ পাঁচ পুস্তক উন্মোচিত হয়েছে। পাঁচটি ক্লাস্টার উপরে আইআইটি কানপুর, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এবং গোবিন্দ বল্লভ পন্থ সোশিয়াল সায়েন্স ইনস্টিচ্যুট পক্ষ হয়েছে। অনুধ্যানর সমস্ত তথ্য এ পুস্তকের স্থান পাইছে। বিয়ন্ড বাউন্ডারিজ দ স্টডি অফ সোশিয়াল ইম্প্যাক্ট অফ মন কি বাত নামক পুস্তকরে প্রধানমন্ত্রী মন কি বাত কার্যক্রম এবং এর সামাজিক প্রভাব স্থান পাইছে। সেভাবে ভাবে গোবিন্দ বল্লভ পন্থ সোশিয়াল সায়েন্স ইনস্টিচ্যুট পক্ষ পলিসিস ফর দ্য পোর অ্যান্ড মারিজিনালস স্টডি অফ গরিব কল্যাণ স্কিমস ইন ইন্ডিয়ারে কেন্দ্র সরকারকর বিভিন্ন গরিব কল্যাণ যোজনা এবং গরিব লোকমানক উপরে এর প্রভাব স্থান পাইছে। সেভাবে পুস্তক রিনিউয়েবল এনার্জি জেনারেশন আ স্টডি অফ গ্রিন এনার্জি এন্ড ইটস সস্টেনেবল ইউজ ইন ইন্ডিয়ারে আইআইটি কানপুর পক্ষ হয়েছিবা গবেষণা স্থান পাইছে। পুস্তক ডেভেলপমেন্ট নলেজ রিসর্চ এন্ড মেকিং নিউ ইন্ডিয়া আ ডায়লগ ডকুমেন্টেশন এন্ড রিসর্চ প্রোগ্রামে সরকারকর স্কিল ইন্ডিয়া স্কিম এবং পুস্তক টুয়ার্স নয়া ভারত স্টডি অফ ইনফ্রাষ্ট্রকচর কমিউনিটি অ্যান্ড ডেভেলপমেন্টে দেশের আর্থিক বিকাশের গতি স্থান পাইছে। ন্যাশনাল বুক ট্রস্ট পক্ষ অখিল ভারতীয় সঙ্গম 2023 এক স্টল রয়েছে যে এসব পুস্তক উপলব্ধ হয়েছে।